হালান্ডের ফাইভ স্টার পারফরমেন্স এফএ কাপে অ্যাওয়ে ম্যাচে লুটন টাউনকে 6-2 গোলে হারালো ম্যানচেস্টার সিটি। ম্যাচ শুরু হওয়ার 3 মিনিটের মধ্যে স্কোর শিটে নাম তোলেন হালান্ড, প্রথমার্ধে হ্যাট্রিক পূরণ করেন এই নরওয়েজিয়ান গোল মেশিন। বিরতিতে যাওয়ার আগে ম্যাচ এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দেয় লুটন টাউন। বিরতির পরে আবারও সিটিজেনদের রক্ষণ ভেঙে ব্যবধান কমায় স্বাগতিকরা। এরপর আবারও শুরু হয় হালান্ড ম্যাজিক, 3 মিনিটের মাথায় 5 গোল করার মাইল ফলক স্পর্শ করেন এই নরওয়েজিয়ান, আর দলের হয়ে 6 নম্বর গোলটি করেন কোভাসিচ। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।